সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটি বাংলাদেশ হেরে গেল। বাট এই ম্যাচটি কেন বাংলাদেশ হারলো, কি 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 কারণ ছিল এই ম্যাচটি হারার, তো এই ম্যাচটি হারার কারণ আমরা সবার কাছ থেকে আমরা জানবো। হাবিবুর বর্ষ সুমন ভাইয়ের কাছ থেকে আমরা প্রথমেই জানবো, বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক। সুমন ভাই, বাংলাদেশ হারার কারণ কি বলে মনে করেন আপনি? আমি মনে করি এই ম্যাচটি হারার একমাত্র কারণ সাকিব। কি বললেন ভাই, এটা বিয়ে করলেও দোষ, বাচ্চা হলেও দোষ, ছবি করলেও দোষ, না করলেও দোষ, এমনকি বাংলাদেশ আজকে হেরে গেছে এটাও আমার দোষ? আমার কি মগল মোলক পাইছেন ভাই? হ্যাঁ, আমি তোমাকে বলি না, আমি সাকিব আল হাসানের কথা বলেছিলাম। এটা কি কইলেন ভাই, অনেক কষ্ট পাইলাম ভাই, খেলার কারণে বাপ মারে ছেড়ে দিছিলাম ভাই, বাপ মারে কোনোদিন টাইম দেয় নাই, এই খেলার কারণে ভাই একটা প্রেমও করতে পারি না ভাই, গার্লফ্রেন্ডে টাইম দিতে পারতাম না দেখে ভাই, আর এখন আমার বিয়ে হয়েছে ভাই, বউ যদি টাইম নেই দিই ভাই তাহলে তো বউ চলে দেবো ভাই, গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায় ভাই, বাট বউ গেলে ভাই বউ পাওয়া যায় না ভাই, আপনি এটা কি করেন ভাই, খুব কষ্ট পাইলাম ভাই। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি লিটন দাসের কাছে। আচ্ছা লিটন ভাই, আপনি এত সুন্দর একটা ক্যাচ ধরলেন, এই ক্যাচ ধরার রহস্যটা কি একটু আমাদের জানান। ভাই ঘটনা হলো, মনে করেন যে ভাই খেলা আগের দিন রাইতে আমি সুপারম্যান দেখছিলাম, তো যখন সুপারম্যান দেখে ঘুমাই, ঘুমের মধ্যে আমি অনেক লাভ পাইছি, তো যখন খেলা শুরু হয়ে যায় খেলা শুরুর সময় আমি একটা সুপারম্যান মতো লাভ দিলাম, তো লাভ দেওয়ার পর উইটা দেখলাম আমার হাতের মধ্যে ভাই বলটা বাজে রয়েছে ভাই, আমার কোনো দোষ নাই ভাই, আমি ভুল করলে ভাই মাফ করে দেন ভাই, আমি ছেড়ে বলটা ধরি নাই ভাই। আচ্ছা নাসির ভাই, আমরা জানি আপনি দীর্ঘদিন ধরে মাঠের বাইরে, আপনার মতে বাংলাদেশ হারার আসল কারণটা কি? বাংলাদেশ হারার কারণ হলো, যতদিন পর্যন্ত আমাকে দলে না নেওয়া হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ হারবে হারবে হারবে। আচ্ছা এখন আমরা সরাসরি চলে যাব সাব্বির রহমানের কাছে। আচ্ছা সাব্বির রহমান, তুমি মাঠে ঢোকার আগেই মাঠ থেকে বেরিয়ে গেলে, এটার কারণটা কি? ভাই গার্লফ্রেন্ডের বাপ আর বাথরুমের চাপ দুটাই খুব ভয়ঙ্কর ভাই, আমি যখন মাঠে খেলতাম ভাই বুঝছেন, তখন মনে করেন আমার দুই নাম্বার এরকম চাপ দিছে ভাই, তো এই কারণে আমি তাড়াতাড়ি করে আউট হয়ে বাথরুমের মধ্যে গেছিলাম ভাই, আমার কোনো দোষ নাই ভাই, আমি অসহায় ভাই, আমার কোনো দোষ নাই। সর্বশেষ এখন আমরা চলে যাব বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন মুশফিকুর রহিমের কাছে। তো মুশফিক ভাই, হারার পর আপনার অনুভূতি কি? আসলে ঘটনাটা কি হলো কি ভাই, ওই দিন আমরা যখন টসে হেরে ফিল্ডিং করতে নামি ভাই, তো কে কার আগে বোলিং করবো না করবো এটা নিয়ে একটা বড় মারামারি তৈরি হয়ে যায় ভাই, আমাদের দলের মধ্যে মারামারি লাগে, কারাকারি লাগে, আর আমি তো সাইজ একটু ছোট আপনার সবাই জানেনই, তো আমার কথা কেউ পাল্টা দেবো না, তো সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার এটাই যে এত মারামারি কাটাকাটি হওয়ার পরও আমাদের দলের মধ্যে কারো মাথা টাটা ফাটে নাই। আর একটা কথা হয়েছে কি ভাই, খেলার আগের দিন রাইতে আমি করে শুট কিয়ে আর ডাইল দিয়ে বাদ দিছে ভাই, আর বাটটা ভাই গরম ভাত হলেও চলতো, বাট বাদ দিছে পান্তা ভাত ভাই, পান্তা ভাত খায় আর এগুলা খায় কি ভাই, কোন পাঁচ দিন ঠাডা বড় রোদের মধ্যে খেলা যায় ভাই, আপনি কোন ভাই? আচ্ছা যাই হোক ভাই, অন হেতে গত সে খেলতে আসি, অন হেতে রাতে আমি করে না খাওয়াই রাখে, আমার কিছু করার নাই। আর আমাদের শেষ কথা একটাই, আমরা পরবর্তী ম্যাচ ঘুরে দাঁড়াতে চাই। দর্শক, একটি মানুষ ঘুরে দাঁড়াতে চায়, আপনারা সবাই তাকে সাহায্য করুন। আমি সাবস্ক্রাইব করেছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আপনাদের লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব পৌঁছে যাবে তাদের কাছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।